গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাত। সকাল সকাল বানাচ্ছি পোহা। কার কার পোহা খেতে ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। পোহাটা বানাচ্ছি কোনোদিনও টিফিনে দিইনি, এমনি সকালবেলা ব্রেকফাস্টে সানডেতে দিলে বা কখনো সন্ধ্যার সময় যদি দিই ওদের খেতে তাহলে ওরা খেয়ে নেয়। তাই আজকে প্রথমবার ট্রাই করছি যে টিফিনে দিলে কি করে। এই টিফিন বক্সটা না আমার বেশ ভালোই লেগেছে। দেখো এটাতে মানে আমাকে ছোট ছোট দুটো টিফিন বক্স না দিলেও হয়ে যায়। একটা জায়গায় আমি দিচ্ছি ওরিও বিস্কিট, যেটা ওদের খুব প্রিয়, আর একটু দিচ্ছি ন্যাশপাতি, একটু ফল টিফিনে আমি দেওয়ার ট্রাই করি। জানি না ও খায় না, ওদের স্কুলের ডাস্টবিনটা খায় না, আর বন্ধুরা খায়, তবু আমি দিই আর কি। আর একটা জায়গায় দিচ্ছি পোহা। মোটামুটি মানে জায়গাটা ঠিকই আছে জানো তো, মানে বেশি খাবার দিতেও লাগে না, আর মানে সবকটা খাবার একসাথে থাকলে একটা একটা টুকরো করে পেটে গেলে মোটামুটি পেটটা ভরে যায় বলতে পারো। তো চলো সকালবেলা টিফিনটা পটাপট রেডি করেছে, আর একটু একটু পোহা এক্সট্রা করেও করেছিলাম যাতে লিসা দিদি হয়ে যায়। তো চলো এই সমস্তগুলো টিফিন টিফিনগুলো রেডি করে দিচ্ছি, এবার ফটাফট ওদেরকে বের করি। আমাদের যে অ্যাপটা আছে না স্কুলের, ওখানে দেখাচ্ছে বাসটা ঢুকতে আর 3-4 মিনিট দেরি। তো চলো এখন টিফিন টিফিন রেডি করে বাইরে বেরোনো যাক ওদেরকে রেডি করে দিয়ে। চলে এসছেন, হয়তো ঘুরেও তাকালো না বাবাই। মর্নিং টাইম, ওয়াকিং টাইম। নো 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 নো, চলো চলো। বাই বাই। লোচা হয়ে গেছে, দিবকা আজকে যাচ্ছে আবার টুরে। তো আমি ভেবেছিলাম ফ্রিজে ডাল আছে, তারপর সেই ডালটা বের করে গিয়ে দেখি সেটা মুসুরির ডাল। আজকে মঙ্গলবার, আজকে আমরা নন ভেজ খাই, মানে মুসুর ডালটা সাধারণত বাঙালিরা নন ভেজ বলে, আমি তো তাই শিখেছি ছোটবেলা থেকে। তো এখন ঘড়িতে বাজে 1:30, ও চান করতে চলে গেছে, আমার কিচ্ছু রান্না নেই। ভাত আছে, সাধারণত ডালটা হলে একটা বড় কাজ হয়ে যায়, আর ভেবেছিলাম দুটো ভাজা করে দেবো, কিন্তু কিচ্ছু নেই, ফটাফট রান্না করতে লাগবে। পুরো একদম না মনে হচ্ছে কি আকাশ নেমে পড়েছে মাথার মধ্যে। চলো চলো, টাইম শর্টেজ, আমার টাইম শর্টেজ। আর এই দুজন দেখো কি কিউটি পাইল মতো এসে বসে আছে এখানে। কি হয়েছে বাবা? এখানে আমি করছি রান্না আর একজন এখানে বসে আছে। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তোমাদের খাবার হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে তোমার খাবার দিয়ে দেবো। হ্যাঁ যাও। ওলে বাবা যে টামু টামু আবার ডাক্তার বার করে আসে। যা বাবা রান্না করে নিয়ে যাও। মেশিন চালিয়ে দিয়েছি, মানে মেশিন মানে পুরো মেশিন। ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে পটল ভাজা, এখানে হয়ে গেছে আমার, সরি এখানে হচ্ছে কুমড়ো ভাজা, এখানে হয়ে গেছে আমার পটল ভাজা, আর এখানে আমার একটা না ঝিঙের আমি একটা তরকারি মানে সবজি করি, খুব টেস্টি হয় সবজিটা খেতে। আজকে তো পারলাম না রেসিপিটা শেয়ার করতে, কিন্তু নেক্সট দিন অবশ্যই করবো, খুব জলদি আর খেতেও খুব 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 টেস্টি হয়। এই দেখো এখানে মোটামুটি আমার বরের প্লেট রেডি হতে শুরু করে দিয়েছে। শেষমেশ আমি দিলাম ভাত, পটল ভাজা, সঙ্গে আছে তোমার কুমড়ো ভাজা, ডাল আর ঝিঙার তরকারি, ঝিঙের সবজি, আর এই একটা এক্সট্রা বাটি দিতেই লাগে, কারণ যদি ভাত এক্সট্রায় উঠিয়ে দেবে। কোনো প্রোটিন ছিল না তাই ফটাফট করলাম একটুখানি হালকা পাতলা করে সয়াবিন। এই হচ্ছে রান্না, মোটামুটি আমার রান্নাঘর ডান, পরিষ্কারও হয়ে গেছে। আর এখানে লিসা দিদি খাচ্ছে সকালের ব্রেকফাস্ট, ছেলেমেয়েদের বানিয়ে দিয়েছিলাম পোহা, তাই ওর জন্য একটুখানি পোহা আজকে ঠিকঠাক করে পরিমাণ মতো বানিয়েছি যাতে ও খেতে পারে। আর এনারা এখন করছে এখানে রেস্ট, আর আমি এখন রেডি হব অফিসের জন্য। এসেছি বাড়িতে, অফিস থেকে চলে এসেছি। আর এই দেখো অ্যালেক্স খাচ্ছে মুড়ি, আর এখানে আমি খাচ্ছি মুড়ির সাথে তোমার সিমলা মির্চ, মানে এটাকে এখানে না একটা লম্বা লম্বা, এখানে এটা কলকাতাতেও পাওয়া যায় এখন, লম্বা লম্বা একটা ক্যাপসিকাম পাওয়া যায়, সেই ক্যাপসিকামের চপ। আর এই দেখো অ্যালেক্স কীভাবে মুড়ি খাচ্ছে। অ্যালেক্সো মুড়ি খাচ্ছিস? লেস নাড়িয়ে নাড়িয়ে মুড়ি খায়। চ
চলো আমিও খেয়ে নিই মুড়িটা। আজকে খাওয়ার তৈয়ারি। আজকে ভনিতাবার বাবার ছিল মৎস্য মুখ, তো আমরা তো আমি গেছি সন্ধ্যের পরে, সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার সময়, তো ভনিতাবা ওখান থেকে পাঠিয়েছিল আমাদের জন্য পনির, মুড়ি ঘণ্ট আর মাছ। তো এখন সবাই মিলে খেতে বসেছি। বুবু পনির দেখে ফটাফট উঠে চলে এসছে, উঠে চলে এসছে। আর আমার এখানে আছে মিনামা, আর ওখানে আছে টম। বুবু পড়াশোনা হয়েছে? আমি আমার হালাত খারাপ, এক হচ্ছে ছেলে মেয়েদের পরীক্ষা, যত পরীক্ষা এগিয়ে আছে তত যেন আমার ঘুম বাড়ছে। আর তারপর একটা কথা হলো, কালকে থেকে আমার চূড়ান্ত পরিমাণে মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে, কিছুতেই কিছু মানে মাথাটা আমি তুলতেই পারছি না, এত পরিমাণে আমার খারাপ অবস্থা। তো চলো খেতে বসি, মেয়ে বলছে আর একটু পড়াশোনা করার পরেও খাবে, আর খেয়ে নি। একটা অনেকক্ষণ ধরে একটা জিনিস সেটিংস করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই করে উঠতে পারলাম না মোবাইলে, তাই নিজেই ফার্স্টেডেড এখন খেয়ে নিতে খেতে বসে গেছি। রাত্রি বাজে এখন প্রায় 12টা, আর ঠিক 4 থেকে 7 দিন, 7 দিন পর থেকে বাবাইদের পরীক্ষা শুরু। তো দুপুর অফিস থেকে আসার পর 2 ঘন্টা ছিল ছেলের ডিউটি, এখন 3 ঘন্টা ওর ডিউটি, কারণ ওর কাছে না পড়লে ও তো সারাদিন ধরে স্কুল টুল করে, তো রাত্রিবেলাও ঘুমিয়ে পড়ে, মানে 1-2 ঘন্টা পড়ার পরে ঘুমিয়ে পড়ে। তা আমি যদি বসে পাহারা দিই তাহলে ও পড়তে পারবে, আর আমি নিজে বসেছি চেয়ারে, চেয়ারে এর জন্য বসেছি যাতে আমি নিজে ঘুমিয়ে না পড়ি, কারণ আমার মানে এই ধরো মোটামুটি বসতে পারো, 12:30 একটা অব্দি বসতে পারবো, তারপরে আস্তে আস্তে গিয়ে ওখানে বসবো, তারপরে তলায় করতে করতে শুয়ে পড়বো। তো এই হচ্ছে কথা। তো বাবাই এখন পড়ছে সোশ্যাল সায়েন্স, আমি এখানে করছি আমার ভিডিও এডিট, তারপরে সারাটা দিন টায়ার্ড দিন একটা শেষ হবে। পরীক্ষার আগে না আমার একদম হাল্লাত কাহিল হয়ে যায়, আর বাইরে ওয়েদারটা না একদম একদম সেই ওয়েদার, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক আর বৃষ্টি হচ্ছে। চলো ও পড়ুক, বেশিক্ষণ বকবক করবো না তাহলে আর পড়াতে মন বসবে না, আমিও আমার কাজ করি, তোমরা শুনতে থাকো না। আজকে ভিডিওটা এই অবধি রাখি, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সেভ অফ লাইফ উইথ কাইডা, বাই বাই। তারপরে তারপরে বলো, তারপরে ওই দুনিয়ায় নেই, সায়েন্স হলে ম্যাথস হলে আলাদা ব্যাপার ছিল, পড়ছে এখন সোশ্যাল সায়েন্স, তো তার জন্য এখন এই পৃথিবীতে নেই, ওরে আমি বলে দিই। চলো যদি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, শেপ অফ লাইফ উইথ কাইরভ। দেখা হবে আবার একটা ঝকঝকে দপ্তকে নতুন ব্লগের সাথে, আর নিচে কমেন্ট করে জানিও কোন কোন মাদের হাল বেহাল ছেলে মেয়েদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। বাই বাই।